দিস ইজ প্যারাইটাল বোন অ্যাট ফার্স্ট সাইড ডিটারমিনেশন, এটা কোন সাইডের বোন এটা জানার জন্য আমাদের প্রথমে কিছু ফিচার জানতে হবে প্যারাইটাল বোনের। এটার ফিচারগুলো হচ্ছে, ইট ইজ টু সারফেস, এক্সটার্নাল সারফেস অ্যান্ড দিস ওয়ান ইজ ইন্টারনাল সারফেস, অ্যান্ড ফোর বর্ডার্স, সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার, অ্যান্টিরিয়র বর্ডার অ্যান্ড পোস্টেরিয়র বর্ডার, অ্যান্ড ফোর অ্যাঙ্গেলস, অ্যান্টার সুপিরিয়র অ্যাঙ্গেল, অ্যান্টার ইনফিরিয়র অ্যাঙ্গেল, পোস্টেরিয়র সুপিরিয়র অ্যাঙ্গেল অ্যান্ড পোস্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেল। এই পোস্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেলটা দেখে আমাদের কোন সাইডের প্যারাইটাল বোন সেটা চিনতে হবে। পোস্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেলটা হচ্ছে প্রমিনেন্ট অ্যাঙ্গেল, এটাকে এভাবে ধরে দেন অ্যানাটমিক্যাল পজিশন বলতে হবে, দিস ইজ রাইট সাইডেড প্যারাইটাল বোন, এক্সটার্নাল সারফেস ইজ কনভেক্স স্মুথ হুইচ ফেসেস আউটওয়ার্ডস, অ্যান্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেল ইজ ডিরেক্টেড ফরওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, অ্যান্ড ইন্টারনালি ইট ইজ মার্কড বাই অ্যান্টেরিয়র ডিভিশন অফ মিডল মেনিনজিয়াল ভেসেলস। অ্যান্টেরিয়র ডিভিশন অফ মিডল মেনিনজিয়াল ভেসেলসটা কোনটা? এটা এটা হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন অফ মিডল মেনিনজিয়াল ভেসেলস, আর এটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন অফ মিডল মেনিনজিয়াল ভেসেলস। অ্যান্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেলের ইন্টারনালি থাকবে হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন অফ মিডল মেনিনজিয়াল ভেসেলস।